Go. আমি রাখতে পারবো না বৃষ্টিকে এক্সক্লুসিভ একটা মোমেন্ট। আপনারা যারা দেখছেন আই হোপ বাসায় বসে যদি লাইকটা শেয়ার না করে থাকেন তাহলে অবশ্যই আপনি একটু একটু সবেন প্রকৃতির না, কারণ এই বৃষ্টির মধ্যেও কিন্তু ফাহাদ শুধু আপনাদের জন্য ওয়ার্কআউট করছে এবং তিনি কিন্তু এক্সক্লুসিভ কিছু ওয়ার্কআউট করবে আই থিঙ্ক সো, এবং তার মাসেল কিন্তু আমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছি কিন্তু সম্পূর্ণ খালি গায়ে ওয়ার্কআউট করছেন। সো অনেকে অলরেডি কানেক্টেড হয়ে গেছেন, লাইক অ্যান্ড লাভ দিচ্ছেন, একটু ডিফারেন্ট কিছু দেখানোর জন্য এই প্রচেষ্টা। যেহেতু বৃষ্টি হচ্ছে ফাহাদ ভাইও বললো যে চলেন ভাই এক্সক্লুসিভ কিছু করা যায়, কারণ আমরা চিন্তা করলাম হ্যাঁ যেতে পেনে কাজের একটু বাইরে একটু বাইরে। হ্যাঁ তো আপনারা যারা আনন্দ পেয়ে হাহারি একটা দিচ্ছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা, আপনারা বেশি বেশি করে হাহারি এক দেন। গ্রেট, কাউসার আহমেদ অপূর্ব লিখছে কি হলো, হ্যাঁ ভাতের মাথা গরম হয়ে গেছে বৃষ্টির মধ্যে ঠান্ডা করার জন্য ওয়ার্কআউট করছে। আমলান দিয়ে লিখছে ঠান্ডা না লাগে আবার কিভাবে বাইসে বড় করবো লিখেছেন তাপস। মোহাম্মদ মাদুর লিখেছেন খুব সুন্দর। গোপাল মন্ডল আমাদের সাথে কানেক্ট রয়েছে, হাই হ্যালো ব্রাদার। হ্যাঁ আমরা সবাই লাভ লাইক এন্ড হা হা দিতে থাকি ভাই। এটা কোন জায়গায়? এটা বাড়িধারা ডিওচিসে, এবং ওয়ার্কআউট করছে আমাদের ন্যাশনাল অ্যাথলেট, বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন ন্যাশনাল অ্যাথলেট ফাহাদ। দেখতেই পাচ্ছেন অসাধারণ লুক। ও আমরা কিন্তু প্রায় 300 পিপল কানেক্টেড, লেটস ওয়েলকাম টু এভরিওয়ান। আর সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি ভাই, মোটা হওয়ার টিপস দেন। ওকে, মোটা হওয়ার টিপস, ইচ্ছা মতো খাবেন ঘুমাবেন, কোনো ওয়ার্কআউট করুন না। ওকে, আই লাভ ফিটনেস দেখেছি আমজাদ হোসেন। আচ্ছা আমাদের সাথে অলরেডি 400 পিপল কানেক্টেড, লেটস কানেক্ট। সবাই বাসায় বসে বৃষ্টিতে ভিজে, বাসায় বসে বৃষ্টির ফিলটা নেন, সাথে সাথে একটু ওয়ার্কআউটের ফিলও নেওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ আমরা একটু কাছে যাই ফাদের। ফাদের এই ঠান্ডা লাগলে কিন্তু ফিট বাংলাদেশ কোনোভাবে দায়ী নয়, ঠিক আছে? এই জন্য ফাদে দায়ী, বরঞ্চ আমরা ভিজে যাচ্ছি এই জন্য ফাদ দায়ী। ওকে, আমি ফাদ দায়ীকে অলওয়েজ ফলো করি, এমডি ওমর ফারুক। বলতে পারি যে বৃষ্টিতে যারা এখন ভিজতেও যাচ্ছেন চাচ্ছেন তাদেরকে বলবো যে ছাদে যেয়ে তারা কিন্তু বৃষ্টিতে ভিজতে ভিজতে এক্সারসাইজ করতে পারেন। ঈদ মোবারক ভাইয়া, ঈদ মোবারক ভাই। তহিদ ইসলাম আসফি লিখেছেন, রেক দিয়েছেন, অনেক মেয়ে লিখেছেন মিয়া ঠান্ডা লেগে যায় যাবে ইনশাল্লাহ। যেহেতু ওয়ার্কআউট করতে করতে শরীরটা খুব গরম হয়ে গেছে তো সেক্ষেত্রে উনি আসলে শাওয়ারটা নেওয়াই লাগতো, তো এর জন্য চিন্তা করলো যে ভাই ওয়ার্কআউটটাও ডান করে ফেলি, কারণ বৃষ্টিতে বারবার প্রবলেম করছিল আমাদেরকে। একজন লিখেছে, মানুষ লিখেছে হায় রে পাগল। হ্যাঁ পাগল না হলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না, আপনাকে কিন্তু ডিফারেন্ট হতেই হবে, ডিফারেন্ট হতেই হবে। ভুঁড়ি কমানোর টিপস দেন, ভুঁড়ি কমাতে ওয়ার্কআউট করতে হবে। একটু আগে আমরা একটা লাইভ করেছি, অ্যাপস ওয়ার্কআউট দেখিয়েছি, সেখানে কিছু ওই ওয়ার্কআউটগুলো ট্রাই করবেন। মিন্টু আকরাম ভাই আমাদের সাথে কানেক্ট হলে যে তার গতানুগতিক কমেন্ট, নিউ স্টার জিমের পরিবারের পক্ষ থেকে সবাইকে, ফিট বাংলাদেশকে, ফাহাদকে, সবাইকে ধন্যবাদ এবং ঈদ মোবারক জানিয়েছেন। ওকে, আমাদের সাথে অলরেডি 620 পিপল কানেক্টেড। আমি দেখেছেন ওয়েন ইউ হ্যাভ লটস অফ মানি এন্ড নো পেইন নো প্যারা, ঠিক আছে? গ্রেট, একটা ভালো ভালো কমেন্ট করেছে। যখন আপনার কাছে অনেক অপরন্ত টাকা থাকবে কিন্তু কোনো প্যারা থাকবে না, না ভাই যত টাকা থাকবে তত আপনার কাছে প্যারাও থাকবে। আচ্ছা ঈদ মোবারক তাপস লিখেছেন, এমনি লুন লিখেছে গুড ওয়ার্ড, এমনি পাশে লিখেছে কোন জায়গায় বাড়ি যারা ডিউচেছে আনিক ভরে দিয়েছি, সারাফাত আজিব আছেন আমার সাথে, আমজাদ হোসেন আছেন, ঈদ মোবারক ফিট বাংলাদেশকে। আরেকজন দেখতে পাচ্ছেন কোথায় ওয়ার্কআউট করছে, হ্যাঁ এখনো কিন্তু আপনার লুককেও কিন্তু ফিট রাখবে। হ্যাঁ ওকে, ফাহাদ কেমন লাগতেছে? কুল ফাহাদ কিন্তু পুরাই ক্রেজি, এর আগে আমরা অনেক ওয়ার্কআউট করেছি, দেখতেই পাচ্ছেন স্টেমিনা লেভেল কি আমার না বললেই নয়। আচ্ছা লজিকটা কি, বৃষ্টিতে ভিজে ওয়ার্কআউট করার লজিকটা হচ্ছে ফিট বাংলাদেশের লাইভ করার কথা ছিল, দুইটা লাইভ হয়েছে এবং ওয়ার্কআউটও হয়েছে, বাট বৃষ্টির জন্য কেন ফিট বাংলাদেশ থেমে থাকবে, দিস ইজ দি লজিক। ওকে, সিলেট থেকে আমি নুরুল। আচ্ছা আচ্ছা তৌসিফ আসলে গেছে চমলক্ষ,
ওকে আচ্ছা লজিকটা কি লজিকটা হচ্ছে বৃষ্টিতে ওয়ার্কআউট করা এক্সক্লুসিভ কিছু করা এবং ফেমে না থাকা দেখতেই পাচ্ছেন বর্তমান আবহাওয়ার কি অবস্থা আচ্ছা রিহাব যদি দেখছেন শেখ জামাল ভাই কই শেখ জামাল ভাই ফিরে আসবে তিনি এখন হয়তো ভাবিকে একটু ঘোরাঘুরি করছেন ওকে দেখতে মজা লাগছে রেখেছেন সুজনদা দেখতে মজা রাখলে শেয়ার করে ফেলতে হবে ভাইয়া আচ্ছা ভাই আপনার বাইসেপ দেখি বা আপনাকেও দেখি আমাকে দেখতে যাচ্ছেন নো প্রবলেম ভাইয়া দেখতে পাবেন সামনেই কিছুদিনের মধ্যেই ওকে কোন জায়গায় ভাই আবার বাড়ি দ্বারা ডিউ হয়েছে একটু আপনার আচ্ছা আপনারাও সামনে আসেন আমরা একটু একেবারে শেষের দিকে সামনে আসবো আমাদেরকে দেখতে চাইলে একেবারে লাইভের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে থাকতে হবে ফিট বাংলাদেশের এই লাইভের সাথে ওকে ফাদ আমরা অনুমান করো তো আমরা কতজন কানেক্টেড 800 কাছাকাছি 800 মুরাদ ভাই জয়েন করতে পারেন ভাই ভাই কিতাম সার খুলে ফেলি টি শার্টটা খুলে ফেলি আজকে ডিফেন্ড কিন্তু হয়ে যাচ্ছে থেমে থামিয়ে রাখতে পারবে না বৃষ্টি ঝড় তুফান আপনাকে এগিয়ে যেতেই হবে ময়মনসিং কিন্তু উপজেলা কিন্তু ঠান্ডা লাগলে কোনোভাবে ফিট বাংলাদেশ দায়ী নয় জাস্ট কিডিং ওকে আমরা একটু অ্যাপসের দিকে লুকি ও দেখতেই পাচ্ছেন এরা কিন্তু ফিটনেস লাভার স্পোর্টস লাভার এদেরকে দেখার পর যদি আপনাদের ক্রেজিনেস পাগলাম একটু না বাড়ে তাহলে কিন্তু আপনার লাইফ না দেখাই চলবে না হ্যাঁ আপনাদেরকে চলে যেতে হবে জিম ওপেন করার সাথে যাতে বা অথবা ক্লাব কমে যাচ্ছে ক্লাব বা কমিউনিটি স্পোর্টস কমিউনিটির সাথে কানেক্টেড করতে হবে নিজেকে ফিট রাখতে হবে না হলে নিজেকে বাসায় ওয়ার্কআউট করতে হবে হ্যাঁ বাড়ি দ্বারা ডিউ হয়েছে হ্যাঁ ইয়েস ফসল আচ্ছা ইন্ডিয়া থেকে দেখছেন নোরিয়া জাহান তুর্কি তিনি লিখেছেন ঈদ মুবারক ইটস সো অ্যামেজিং ফ্রম আই এম ইন্ডিয়া ওকে থ্যাংক ইউ এভরিওয়ান এবং থ্যাংক ইউ নোরিয়া ফর ওয়াচিং আস ফ্রম ইন্ডিয়া আচ্ছা বডি বডি কমে যাচ্ছে কেন বডি ভাই রমজান মাসে রোজা সবার বডি কমেছে একটু কমে যায় কিছুদিনের মধ্যে দেখবেন আবার বাল্কিং মোডে সবাই ফিরে এসেছে সো আমাদের মাসুম ভাইয়েরও কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে হবে বাল্কিং মোডে সত্য কথা বললাম কমেন্ট বলে না ভাই এত কমেন্ট কোন কমেন্ট লিখেছেন আপনি আমরা আবার একটু পড়ে আসি আমরা সব কমেন্ট পড়ার চেষ্টা করি ভাই সাইনবোর্ডে লেখা আছে খালি পায়ে ওয়ার্কআউট করা সাইনবোর্ডে আসলে এটা পুরোটা একটু গতানুগতিকের থেকে একটু বেরিয়ে আমরা কিছু করার চেষ্টা করছি সো এর জন্য আসলে অনেক কিছু হয়তো মিস হচ্ছে সো ফ্যাক্ট হচ্ছে এত সুন্দর একটা ওয়েদারে সুন্দর একটা ওয়ার্কআউট আপনারা সব উপভোগ করুন এবং এর এর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পজিশন আমরা কিন্তু খুব পারফেক্ট পজিশন দেখতে পাচ্ছি সো এইগুলো একটু আমরা দেখার ট্রাই করি এবং আই হোপ এইগুলো আপনারা বাসায় অর বাইরে আমাদের পার্ক কিন্তু বাসার কাছাকাছি অনেকেরই থাকে সো আমরা ওখানে যেয়ে ট্রাই করব এবং বডি ফিট থাকতে হলেই যে জিমে যেতে হবে দ্যাটস নট দ্য ফ্যাক্ট সো আমরা এখন ট্রাই করব বাসায় হোক বাসার ছাদে হোক যেখানেই হোক এমবি ইয়াসিন লাভ ফ্রম মুন্সিগঞ্জ থেকে থ্যাংক ইউ ব্রাদার আরবি রিমা আছেন আমাদের সাথে রিমা হাসান মাসুদ হাসান হিমে লিখেছে কোথায় আচ্ছা কোথায় ভাই বাড়িতে ডিউ হয়েছে হৃদয় লিখেছেন টপ ফাদ ভাইয়ের হাইট কত 5'9" এটা কোন জায়গায় মুস্তাকিম বলে দিয়েছি হাই ব্রো কেমন আছেন আলহামদুলিল্লাহ দিনাজপুর থেকে এমডি সবুজ ভাই ফাদ ভাই আবার আই এম ফ্রম দুবাই থেকে ইউনাইটেড আরব ইমারত থেকে দেখছেন এমডি মুজাহের উদ্দিন ইমন ভাই থ্যাংক ইউ ব্রাদার ওকে কোন জায়গাটা ভাই বলেছি ভাই লোকেশন বাড়িধারা ডিউ এইচএস ফাদ ভাই হাইট অসুস্থ হয়ে যাবি ভাই ওকে অসুস্থ হয়ে যাবে দেখা যাক ফাদ কি টিকে থাকতে পারে কিনা এই ওয়ার্কআউটের পর নওগাঁ থেকে আমাদের কোনো শাখা আছে না ভাই আমাদের শাখা নেই ওকে পোজিং হচ্ছে কিন্তু আমরা একটু ক্লোজ এক ক্লোজ সিঙ্গেল ওকে দিস ইজ ফাদ বডি ইজ মুরাদ ভাই ফিজিক ও গ্রেট এ হচ্ছে বাল্কিং ফিজিক বাট অ্যাস্থেটিক লুক এন্ড দিস ইজ টোটালি অ্যাস্থেটিক লুক এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে মুরাদ ভাই কিন্তু ফাদ ভাইয়ের কাছে ট্রেন করছেন এবং টিচার এবং স্টুডেন্ট দুজনেরই কিন্তু অসাধারণ ফিজিক এবং এখন কিন্তু টোটাল ওয়েদারের কালারটা অনেকটা সুন্দর হয়ে এসেছে এবং কিন্তু অসাধারণ লাগছে মনে হচ্ছে যে এই বিষয়ে একটা ফটোশুটেরও দরকার ছিল দূর থেকে যদি কিছু নেওয়া যেত খুব ভালো হতো বাট লাইভ দেখে আমাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে এবং ফাদের সবাইকে সালাম জানিয়েছে সবাই কিন্তু ওকে আমরা ফ্রন্ট ক্যামেরায় চলে আসলাম ওয়েদারটা একটু পরিষ্কার হয়ে গেছে কি অবস্থা ফাদ গ্রেট ওয়ার্কআউট বাসা যেহেতু পাশে চিন্তা করলাম গোসল যেহেতু করব ওয়ার্কআউটটা শেষ করেই নেই ওকে যারা পাগল বলেছে তাদের উদ্দেশ্যে কিছু বলে রাখো যে আই এম ক্রেজি অলওয়েজ ইফ ইউ আর নট ক্রেজি দেন ইউ আর এভারেজ ওকে দ্যাটস দ্য থিং
So don't be average. Okay. Okay. Be exclusive, exceptional. Be crazy. Okay, Murad bhai. Exercise well. Body banate exercise korte hobe. Be crazy. Okay. So ভালো থাকেন সুস্থ থাকেন ফিট বাংলাদেশ সাথে থাকেন ফিট বাংলাদেশ টিমের সাথে থাকেন আপনার জিমে থাকলে জিমে থাকেন স্পোর্টস কমিটির সাথে স্পোর্টস কমিটির সাথে থাকেন এবং নিজেকে ফিট রাখতে পরিবারকে ফিট রাখতে সবাই একসাথে ওয়ার্কআউট করুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ